গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। আজ আনুমানিক দুপুর 12টা নাগাদ এক মহিলা বাড়ি থেকে নিজের গায়ে কেরোসিন তেল দিয়ে বাড়ির সামনে পোলের গাদার কাছে এসে গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার অন্তর্গত পাকুড়গাছি ঘোষপাড়া এলাকায়। মহিলার নাম সোমা ঘোষ, স্বামী ব্রজগোপাল ঘোষ, বয়স 25। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলে পরিবারের লোক কাউকে পাওয়া যায় না। কিন্তু কেন এই আত্মঘাতী এবং কেন তিনি এই আত্মহত্যার পথ বেছে নিলেন, ঘটনাটি এখনও পুরোটাই ধোঁয়াশার ভেতর। ঘটনা তদন্ত শুরু করেছেন ভীমপুর থানার পুলিশ। পাঁকুড়গাছি পত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কি ঘটেছে আপনাদের এখানে? ঘটনাটা তো আমার কাকু শাশুড়ির স্কুলে রান্নার কাজ করে আর কাকু শ্বশুর মাঠে জন খাটে। এবার ওদের ঘরে ঘরে কিছু হয়েছে কিনা আমরা বলতে পারিনি, বাড়ির পাশে থাকলেও কিছু হয়েছে শুনিনি। তারপরে আমি বাড়ি ছিলাম না, আমি মাঠে খড়ি ভাঙতে গেছিলাম, আমার ছেলে কাঠ কেটে দিয়েছে, সেখানে আমি কাটান চলছিলাম। এই আর আমি কিছু জানি না, এসে দেখি ওইভাবে পুড়ছে। কে পুড়ছে? যে পুড়ছে আপনার কি হয়? ওটা আমার বাবা কাকু শ্বশুরের বিটার। ওনার নাম কি? ওনার নাম সোমা। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে ওনার? 4 বছর আগে। আচ্ছা, এমনি পারিবারিক কোনো অশান্তি কি ছিল? না, ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ছেলে মেয়ে কজন? না, ওই যে আমার কাকা শ্বশুরে, না না, যিনি মারা গিয়েছেন। না, একটাই মেয়ে, 3 বছরের মেয়ে। আচ্ছা, ওনার হাজবেন্ডের নাম? বজগোপাল ঘোষ। বৃন্দাবন? না, বজগোপাল। উনি কি কাজ করেন? ওনার হাজবেন্ড কি কাজ করেন? উনি হলো কলঘরে কাজ করে। আচ্ছা, আপনারা আপনি যখন আসলেন তখন কি দেখলেন এখন এখানে এসে? আমি দেখছি যে ওইখানে আগুন জ্বলছে। এবার ও চেঁচামেচি কিছু করছে না, তারপরে আমি এসে দেখি আগুন জ্বলছে, তখন সবাইকে আমি ডাকছি, তখন দেখছি হ্যাঁ ও পড়ছে ওখানে। এই তখন এসে আমার কাকা শ্বশুর এরকম ডানা ধরে টানলো, টেনে দেখলো মরে গেছে, তখন আঁকাটা হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কল্পনা ঘোষ।